হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই পাঠশালা। আজকে আমরা এই ভিডিওতে দ্য প্রোপোজাল এই নাটকটির সেকেন্ড পার্ট করছি, অ্যান্টন চেকভের লেখা। তো এর আগে অংশে আমরা করেছি যেখানে লোমোভ এবং নাতালিয়ার মধ্যে প্রচণ্ড রকমের ঝগড়া হচ্ছিল অক্সেন মেডোস নিয়ে, সেই সময় চুবুকা প্রবেশ করে, সেই পর্যন্ত আমরা করেছি। তো সেখান থেকে শুরু করা যাক। তো এই পর্যন্ত হয়েছিল, তো চুবুকব এন্টার্স, চুবুকব জিজ্ঞাসা করছে, হোয়াটস দ্য ম্যাটার, হোয়াট আর ইউ শাউটিং অ্যাট, কি হয়েছে, তোমরা চিৎকার করছো কেন? নাতাশা বলল যে, পাপা প্লিজ টেল দিস জেন্টলম্যান হু ওনস গ্রিন মিডোস, উই অর হি। তো বাবা, তুমি ওকে বলো, এই ভদ্রলোককে বলো যে গ্রিন মিডোস কাদের, আমাদের না ওর। চুবুকব লোমোভকে বলল, ডার্লিং দ্য মিডোস আর আওয়ার্স, মেডোস হচ্ছে আমাদের, মেডোস হচ্ছে একটা জমি, অক্সেন মেডোস তৃণভূমি। তো সেই জমিটা কার, সেই নিয়ে দ্বন্দ্ব চলছে চুবুকব এবং এর মধ্যে, লোমবের মধ্যে। ওকে, তো একদিকে রয়েছে চুবুকব এবং নাতাশা, অন্যদিকে রয়েছে লোমব। এরপরে কি হচ্ছে, লোমব বলছে, বাট প্লিজ স্টেপন স্টেপানিচ, হাউ ক্যান দে বি ইয়োর্স, এটা আপনার কি করে হয়, ডু বি আর রিজনেবল ম্যান, যুক্তিবাদী মানুষ হন। মাই অন্স গ্র্যান্ডমাদার গেভ দ্য মেডোস ফর দ্য টেম্পোরারি অ্যান্ড ফ্রি ইউজ অফ ইউর গ্র্যান্ডফাদার্স প্রেজেন্স, আমার কাকিমার ঠাকুমা আপনার দাদুর যারা কৃষক ছিল তাদেরকে টেম্পোরারি দিয়েছিল, মানে কিছুদিনের জন্য দিয়েছিল এবং ফ্রি ইউজের জন্য দিয়েছিল। দ্য পিজেন্টস ইউজ দ্য ল্যান্ড ফর 40 ইয়ার্স, তারা 40 বছর ধরে ব্যবহার করেছে, অ্যান্ড গট অ্যাজ অ্যাকাস্টাম টু ইট অ্যাজ ইফ ইট ওয়াজ দেয়ার ওন, তাদের যেন নিজেরই জমি, অর্থাৎ একজন নিজের জমির সঙ্গে যেভাবে অভ্যস্ত হয়ে যায় তারা সেইভাবে অভ্যস্ত হয়ে গেছে। হোয়েন ইট হ্যাপেন্ড দ্যাট, আসলে যেটা হয়েছে সেটা হলো, বলে আর কিছু বলতে যাচ্ছিল চুবুকব থামিয়ে দিয়ে বলছে, এক্সকিউজ মি মাই প্রেশাস, এক মিনিট আমার প্রিয়, ইউ ফরগেট দিস, জাস্ট দিস, তুমি ভুলে যাচ্ছ, দ্যাট দ্য পিজেন্টস ডিডেন্ট পে ইউর গ্র্যান্ডমাদার, যে চাষিরা তোমার ঠাকুমাকে কিছু দিত না, অ্যান্ড অল দ্যাট, এইসব কিছু, বিকজ দ্য মেডোস ওয়ার ইন ডিসপিউট, যে এই জমিটাকে নিয়ে, তৃণভূমিটাকে নিয়ে দ্বন্দ্ব ছিল, অ্যান্ড সন, এবং এই রকমই কিছু, অ্যান্ড নাও এভরিবডি নোজ দ্যাট দে আর আওয়ার্স, এখন সবাই জানে যে এই জমিটা আমাদের। চুবুকব বলছে, এখন সবাই জানে এটা আমাদের, এই কথাটা লোমাবো কিছুক্ষণ আগে বলেছিল যে সবাই জানে মেডোস আমাদের। তো ইট মিনস দ্যাট ইউ হ্যাভেন্ট সিন দ্য প্ল্যান, চুবুকব লোমোকে বলছে, তার মানে তুমি জানোই না যে আসল পরিকল্পনাটা কি ছিল। লোম তখন বলছে, আই উইল প্রুভ টু ইউ দ্যাট দে আর মাইন, আমি আপনাকে প্রমাণ করে দিতে পারি যে ওই জমিটা আমার। চুবুকব বলছে, ইউ ওন্ট প্রুভ ইট মাই ডার্লিং, তুমি প্রমাণ করতে পারবে না আমার প্রিয়। লোম, আই স্যাল, আমি পারবো। চুবুকব বলছে, ডিয়ার ওয়ান, হোয়াই ইয়েল লাইক দিস, তুমি চিৎকার করছো কেন এইভাবে, ইউ ওন্ট প্রুভ এনিথিং জাস্ট বাই ইয়েলিং, তুমি চিৎকার করে তো কিছু প্রমাণ করতে পারবে না, তাই না? আই ডোন্ট ওয়ান্ট এনিথিং অফ ইয়োর্স অ্যান্ড ডোন্ট ইন্টেন্ড টু গিভ আপ হোয়াট আই হ্যাভ, তোমার যা কিছু আমি সেটা চাই না, আমার যা কিছু আমি সেটা দিতে চাই না, হোয়াই শুড আই, আমি দেবো কেন? অ্যান্ড ইউ নো, এবং তুমি জানো মাই বিলাভড, আমার প্রিয়, দ্যাট ইফ ইউ প্রপোজ টু গো অন আর্গিউইং অ্যাবাউট ইট, তুমি যদি এটাকে নিয়ে আরো বেশি তর্ক করো, আই উড মাচ সুনার গিভ আপ দ্য মেডোস টু দ্য পিজেন্টস দ্যান টু ইউ, আমি তাহলে তোমাকে দেওয়ার পরিবর্তে এই মেডোস বা তৃণভূমি আমি কৃষকদের দিয়ে দেবো, তুমি যদি তর্ক করো এইভাবে, দেয়ার এইটাই করবো আমি। লোমব বলছে, হাই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, আমি কিছুই বুঝতে পারছি না, হাউ হ্যাভ ইউ দ্য রাইট টু গিভ অ্যাওয়ে সামবডি এলসেস প্রপার্টি, আপনি কিভাবে অন্য কারোর সম্পত্তি অন্য কাউকে দিয়ে দিতে পারেন? চুবুকব বলছে, ইউ মে টেক ইট দ্যাট আই নো হোয়েদার আই হ্যাভ দ্য রাইট অর নট, সেটা তুমি জানবে যে আমি দিতে পারি কি না, বিকজ, কারণ ইয়াং ম্যান, আই এম নট ইউজ টু বিং স্পোকেন টু ইন দ্যাট টোন অফ ভয়েস, আমি এইভাবে উচ্চ স্বরে কথা বলতে পারি না, বা এইভাবে আমি কথা বলতে অভ্যস্ত নই, অ্যান্ড সো অন, এবং এইরকমই, আই ইয়াং ম্যান অ্যাম টুয়াইস ইউর এজ, আমি হচ্ছি তোমার দ্বিগুণ বয়স্ক একজন মানুষ, and ask you to speak to me without agitating yourself and that all that, এবং আমি তোমাকে বলছি যে উত্তেজিত না হয়ে তুমি আমার সঙ্গে কথা বলো, এবং এই রকমই। লোমা বলছে, নো, ইউ জাস্ট থিঙ্ক আই এম এ ফুল, না, আপনি ভাবছেন যে আমি একটা বোকা। তো লোমা হচ্ছে প্রতিবেশী, তো সে বলছে যে, না, আপনি ভাবছেন আমি বোকা, অ্যান্ড ওয়ান্ট টু হ্যাভ মি অন, এবং এই রকমই, আপনি চান, ইউ কল মাই ল্যান্ড ইয়োর্স,
আপনি আমার জমিটাকে নিজের বলছেন অ্যান্ড দেন ইউ ওয়ান্ট মি টু টক টু ইউ কামলি অ্যান্ড পোলাইটলি, তারপরে আপনি এটাও চাইছেন যে আমি শান্তভাবে নম্রভাবে আপনার সঙ্গে কথা বলবো। গুড নেভার্স ডোন্ট বিহেভ লাইক দ্যাট, ভালো প্রতিবেশীরা এরকম ব্যবহার করে না। স্টিফেন স্টেপানিচ, ইউ আর নট এ নেবার, আপনি প্রতিবেশী নন, ইউ আর আ গ্র্যাবার, আপনি একজন জবরদখলকারী। এরপরে চুবুকপ কি বলছে, হোয়াটস দ্যাট, হোয়াট ইড ইউ সে, কি তুমি কি বললে? নাতাশা মানে চুবুকপের মেয়ে বলছে, পাপা সেন্ড দ্য মাওয়ার্স আউট টু দ্য মেডোস অ্যাট ওয়ান্স, বাবা এক্ষুনি কর্তনকারীদের সেই মেডোসে পাঠিয়ে দাও তো। চুবুকপ বলছে মানে বাবা বলছে, হোয়াট ডিড ইউ সে স্যার, আপনি কি বললেন? মানে লোমককে বলছি তুমি কি বললে? নাতাশা বলছে, অক্সেন মেডোস আর আওয়ার্স, অক্সেন মেডোস আমাদের, অ্যান্ড আই স্যান্ট গিভ ইম আপ, স্যান্ট গিভ ইম, স্যান্ট গিভ দেম আপ, স্যান্ট গিভ দেম আপ, আম অক্সিজেন মেডোস আমাদের, আমি এই জমিটা ছাড়বো না, আমি এই জমিটা ছাড়বো না, আমি ছাড়বো না। লোমাপ বলছে, উই উইল সি, তাহলে দেখে নেব, আই উইল হ্যাভ দ্য ম্যাটার টেক ইন টু কোর্ট, আমি ব্যাপারটাকে নিয়ে কোর্টে যাব, অ্যান্ড দেন আই উইল শো ইউ, তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো চুবুকপ তো এটা শুনে খুব রেগে গেছে, এবারে টু কোর্ট, কোর্টে যাবে, ইউ ক্যান টেক ইট টু কোর্ট, তুমি কোর্টে যেতেই পারো, অ্যান্ড অল দ্যাট, এবং এইরকম কিছু, ইউ ক্যান, তুমি পারো, আই নো ইউ, আমি তো তোমাকে জানি, ইউ আর জাস্ট অন দ্য লুক আউট ফর আ চান্স টু গো টু কোর্ট, তুমি তো এই সুযোগেই ছিলে যে তুমি কোর্টে যাবে, অ্যান অল দ্যাট, এবং এইরকমই, ইউ পেট্টি ফোগার, তুমি নিম্নমানের একজন আইনজীবী, অল ইউর পিপল ওয়ার লাইক দ্যাট, তোমাদের বংশের সবাই এইরকমই নিচু মানের, অল অফ দেম, সবাই। লোম তখন বলছে মানে প্রতিবেশী, নেভার মাইন্ড অ্যাবাউট মাই পিপল, আমাদের মানুষদেরকে নিয়ে আপনাকে ভাবতে হবে না, লোমবদের নিয়ে আপনাকে ভাবতে হবে না, দ্য লোমবস হ্যাভ অল বিন অনারেবল পিপল, লোমবরা সবসময় একজন সম্মানীয় মানুষ, অ্যান্ড নট ওয়ান হ্যাজ এভার বিন ট্রাইড ফর এম্বেজলমেন্ট লাইক ইউর গ্র্যান্ডফাদার, আপনার দাদুর মতো তো আমাদের বংশের কেউ আর প্রতারণার জন্য বিচারিত হয়নি, মানে প্রতারণার জন্য কাউকে বিচার করা হয়নি, তো আপনার বংশের কথা বলবেন না, আমাদের বংশ নিয়ে চিন্তা করতে হবে না আপনাকে। চুবুকপ বলছে, ইউ লোমবস হ্যাভ হ্যাড লুনাস ইন ইউর ফ্যামিলি অল অফ ইউ, তোমাদের সকলের মধ্যেই তো পাগলামো আছে। নাতালিয়া বলছে মানে চুবুকপের মেয়ে বলছে, অল অল অল, সবার সবার। চুবুকপ বলছে, ইউর গ্র্যান্ডফাদার ওয়াজ এ ড্রাঙ্কার্ড, চুবুকপ মানে বাবা লোমবকে বলছে তার প্রতিবেশীকে, তোমার দাদু তো একজন মাতাল ছিল, অ্যান্ড ইউর গ্র্যান্ড ইয়াঙ্গার আন্ট নাতাশা মিহিলভনা ran away with an architect and so on, ebong tomar je kakima chilo Nastasya Mihailovna seta ekjon sthapotto shilpir jonge paliye gechilo ebong ei rokom. Loma bolche, and your mother was humpbacked, oh apnar ma to ekjon kujo chilo, mane kujo hoy na pither opore ektu uchu sthan hoy, to apnar ma ektu kuji chilo, clutches at his heart, bole tar buktake chepe dhoreche, something pulling in my side, oh amar সাইডে যেন কি একটা টান দিচ্ছে, মাই হেড, আমার মাথা, হেল্প, সাহায্য, ওয়াটার, জল। লোমবের এবারে আবার বুকে যন্ত্রণা হচ্ছে। ওকে, তো চুবুকপ বলছে, ইয়োর ফাদার ওয়াজ আ গাজনি গামলার, ওহ তোমার বাবা তো একজন মাতাল জুয়ারি ছিল। নাতাশা বলছে, অ্যান্ড দেয়ার হ্যাভেন্ট বিন মেনি ব্যাক বাইটার্স টু ইকুয়াল টু ইয়োর আন্ট, আর তোমার কাকিমার মতো অসৎ লোক তো আর কম পাওয়া যায়, তোমার কাকিমা তো অসৎ ছিল, তার মতো লোক খুব কমই আছে। তো সবাই মানে বাবা আর মেয়ে মিলে লোমবকে খুব শোনাচ্ছে এরকম কিছু। তো লোমব বলছে, মাই লেফট ফুট হ্যাজ গান টু স্লিপ, ও আমার বাঁ পাটা অকেজো হয়ে গেছে, ইউ আর অ্যান ইন্ট্রিগোয়ার, আপনি একজন ষড়যন্ত্রকারী, ও মাই হার্ট, ও আমার বুক, অ্যান্ড ইটস অ্যান ওপেন সিক্রেট দ্যাট বিফোর দ্য লাস্ট ইলেকশনস ইউ ব্রি, ও এটা তো সবাই জানে যে আপনি গত ইলেকশনে, ও আই ক্যান সি স্টার্স, আমি তারা দেখতে পাচ্ছি, হোয়ার ইজ মাই হ্যাট, আমার টুপিটা কোথায় গেল? নাতালিয়া বলছে, ইটস লো, ইটস ডিসঅনেস্ট, ইটস মিন, ওহ এটা নিচু, এটা অসৎ, এটা খুবই নির্যাতির একজন মানুষ। চুবুকপ বলছে, অ্যান্ড ইউ আর জাস্ট আ ম্যালিশিয়াস ডাবল ফেসড ইন্ট্রিগার, আর তুমি তো একজন দুমুখ ষড়যন্ত্রকারী, ঈর্ষাকাতর একজন মানুষ। ওকে, লোমবকে বলছে, লোমব বলছে, হ্যাজ মাই হ্যাট, এই তো আমার টুপি, মাই হার্ট, আমার হৃদয়, হুইচ ওয়ে, কোন দিকে যাব, হোয়াট ইজ দ্য ডোর, দরজা কোথায়, ও আই থিঙ্ক আই এম ডাইন, আমার মনে হচ্ছে আমি মারা যাব, মাই ফুটস কোয়াইট নাম, আমার পাটা অকেজ হয়ে যাচ্ছে, গোস টু দ্য ডোর, বলে লোমবের খুব শরীর অসুস্থ লাগছে, তো সে দরজার দিকে এগিয়ে যাচ্ছে, মানে বেরিয়ে যাবে আর কি দরজা দিয়ে।
তো সেই সময় চুবুকো তার পিছনে পিছনে যাচ্ছে, ফলোয়িং হিম অ্যান্ড ডাজেন্ট সেট ফুট ইন মাই হাউস এগেন। এরপর থেকে আমার বাড়িতে কোনোদিন আর পা রাখবে না। নাতালিয়া পিছন থেকে বলছে, টেক ইট টু দ্য কোর্ট, উই উইল সি। হ্যাঁ আপনি কোর্টে যান, আমরা দেখে নেবো। লোমব স্ট্যাগার্স আউট। তো লোমব টলতে টলতে ঘর থেকে বেরিয়ে গেল। চুবুকব বলছে, ডেভিল টেকিং, শয়তান ওকে নিয়ে যাক। ওয়াক্স অ্যাবাউট ইন এক্সাইটমেন্ট, বলে ঘরের মধ্যে পায়চারি করছে, হাঁটছে। ওকে, তো লোমব বেরিয়ে গেছে, চুবুকব ঘরের মধ্যে রয়েছে, পায়চারি করছে, উত্তেজিত হয়ে গেছে এবং অভিশাপ দিচ্ছে যে লোমবকে শয়তানে নিয়ে যাক। নাতালিয়া তখনও প্রচণ্ড রকমের রেগে আছে। তো সে বলছে, হোয়াট আ রাস্কেল, কি বাজে একটা লোক, হোয়াট ট্রাস্ট ক্যান ওয়ান হ্যাভ ইন ওয়ানস নেভার্স আফটার দ্যাট। এরপরে তার প্রতিবেশীকে কে বিশ্বাস করবে এই ঘটনাটার পরে? চুবুকব বলছে, দ্য ভিলেন, দ্য স্কেয়ারক্রো, হ্যাঁ শয়তান একটা, একটা কাকতাড়ুয়া। নাতালিয়া বলছে, দ্য মনস্টার, ফার্স্ট হি টেকস আওয়ার ল্যান্ড অ্যান্ড দেন হি হ্যাজ দ্য ইম্পুডেন্স টু অ্যাবিউজ আস। প্রথমত সে আমাদের জমি জবরদখল করেছে, তারপরে সে আমাদেরকে এরকম ভাবে বাজে বাজে কথা বলছে। চুবুকব বলছে, অ্যান্ড দ্যাট ব্লাইন্ড হেন, একটা অন্ধ মুরগি, ইয়েস দ্য টার্নিপ ঘোস্ট হ্যাজ দ্য কনফাউন্ডেড চিক টু মেক আ প্রোপোজাল অ্যান্ড সো অন। হোয়াট আ প্রোপোজাল! এরকম চুবুকব বলছে যে একটা অন্ধ মুরগি, ওই সাকাসি ভূতটা আবার আমাদের কাছে একটা প্রস্তাব নিয়ে এসেছিল। কি একটা প্রস্তাব! নাতালিয়া বলছে, হোয়াট প্রপোজাল, কি প্রস্তাব নিয়ে এসেছিল? মানে বাবা আর মেয়ের মধ্যে কথা হচ্ছে। তো মেয়ে জিজ্ঞাসা করছে যে কি প্রস্তাব নিয়ে এসেছিল লোমব। চুবুকব বলছে, হোয়াই হি কেম হেয়ার, হোয়াই হি কেম হেয়ার সো অ্যাজ টু প্রপোজ টু ইউ, কেন সে তো তোমাকে প্রস্তাব দিতে এসেছিল। নাতালিয়া বলছে, টু প্রপোজ টু মি, হোয়াই ডিডন্ট ইউ টেল মি সো বিফোর। কি প্রস্তাব আমার কাছে, তুমি এটা আগে বলো নি কেন আমাকে? চুবুকব বলছে, সো হি ড্রেসড আপ ইন ইভিনিং ক্লোথস, দ্য স্টাফড সসেজ, দ্য ওয়াইজেন ফেস্ট ফ্রম, ও ওই জন্যই তো সে সন্ধ্যকালীন পোশাক পরে এসেছিল। হ্যাঁ, দুমুখওয়ালা একটা ষড়যন্ত্রকারী মানুষ, দ্য ওয়াইজেন ফেস্ট ফ্রম, হ্যাঁ ঝুলে যাওয়া মুখওয়ালা একটা বুড়ো। নাতালিয়া বলছে, টু প্রপোজ টু মি, আমাকে প্রপোজ করতে এসেছিল। ফলস ইন টু অ্যান ইজি চেয়ার অ্যান্ড ওয়েলস, বলে সে খুব কষ্ট পেয়েছে, সে একটা ইজি চেয়ারে ধপাস করে পড়ে গেল এবং বিলাপ করতে লাগলো, ব্রিং হিম ব্যাক ব্যাক, আহ ব্রিং হিম ব্যাক হিয়ার, ওকে নিয়ে এসো নিয়ে এসো, ওকে ফিরিয়ে নিয়ে এসো। চুবুকব বলছে, ব্রিং হোম হেয়ার, কাকে নিয়ে আসবো? নাতালিয়া বলছে, কুইক কুইক, আই এম ইল, ফেচ হিম, হিস্টোরিক্স, তাড়াতাড়ি নিয়ে এসো, আই এম ইল, আমি অসুস্থ, ওকে ফিরিয়ে নিয়ে এসো আবার। নাতালিয়া বলছে, হিস্টোরিক্স মানে হচ্ছে হিস্টেরিয়া রোগীর মতো আচরণ করছে, অর্থাৎ যদি কুষ্ঠ হয়, মানে কুষ্ঠ নয় এখানে মৃগী, তো মৃগী রোগীরা যেমন খিঁচুনি আসে তাদের, তাকে হিস্টোরিক্স বলে। তো এখানে নাতালিয়া হিস্টোরিক্স রোগীর মতো আচরণ করছে, অর্থাৎ মৃগী রোগীর মতো আচরণ করছে এবং বাবাকে বলছে যে তুমি লোমাবকে ফিরিয়ে নিয়ে আসো। চুবুকব বলছে, হোয়াটস দ্যাট, এটা কি, হোয়াটস দ্য ম্যাটার উইথ ইউ, তোমার সাথে কি হলো, তোমার আবার কি হলো? ক্লাচেস হি সেড, বলে তার মাথাটাকে ধরেছে, ওকে মানে নিজের মাথাটাকে হাত দিয়ে বসে পড়েছে। ও আনহ্যাপি ম্যান, হো আর দ্যাট আই অ্যাম, ও আমি কি অসুখী একজন মানুষ, আই উইল শুট মাই সেলফ, আমি নিজেকেই গুলি করে মারবো, আই উইল হ্যাং মাই সেলফ, আমি নিজেই ফাঁসি কাটে ঝুলে যাব। নাতালিয়া বলছে, আই এম ডাইং, ফেচ হিম, আমি মারা যাচ্ছি, ওকে তাড়াতাড়ি নিয়ে এসো। চুবুকব বলছে, অ্যাট ওয়ান্স, ডোন্ট ইয়েল, আমি এক্ষুনি নিয়ে আসছি, কিন্তু চিৎকার করবে না, একদম রানস আউট, বলে বেরিয়ে গেল দৌড়ে। এ পজ, কিছুক্ষণ সব চুপচাপ। নাতালিয়া স্টেপানোভা ওয়েলস, তখনও নাতালিয়া ওরকম বিলাপ করছে যে আমি মারা যাচ্ছি, ওকে নিয়ে এসো নিয়ে এসো বলছে। নাতালিয়ার এই ধরনের আচরণটা একটু বলে রাখি যে নাতালিয়াও একজন প্রেম কাতুর মানুষ, তো সে বিয়ে করতে চায়। তো এখানে রাশিয়ার তৎকালীন সমাজে বিয়েটাকে সামাজিক বন্ধন না হিসাবে দেখে একটা সিকিউরিটির মাধ্যম দেখা হতো। তো নাতালিয়া চাইছে লোমবকে বিয়ে করতে, তার অনেকগুলো কারণ রয়েছে। এক হচ্ছে সে একটা সিকিউরিটি চাইছে এবং দুই হচ্ছে লোমব খুব পয়সাওয়ালা একজন জমিদার, সুতরাং সে বিয়ে করতে চায়। তো এই কারণে নাতালিয়া কিন্তু লোমবকে চাইছে যে সে লোমবকে বিয়ে করবে। তো যখন সে জানতে পারলো যে লোমব তাকে প্রপোজ করতে এসেছিল, সে তার বাবার কাছে বলে যে তুমি তাকে ফিরিয়ে নিয়ে এসো, তাকে ফিরিয়ে নিয়ে এসো। কিছুক্ষণ আগেই তাকে অপমান করছিল যা তা বলে, কিন্তু এখন নাতালিয়া চাইছে যে চুবুকব তার বাবা লোমবকে ফিরিয়ে নিয়ে আসুক, কারণ লোমব নাতালিয়াকে প্রপোজ করতে এসেছিল তাকে বিয়ে করাবার জন্য। ওকে, বলে চুবুকব তো বাইরে গেল,
লোমোভকে ডাকতে। তো নাতালিয়া আছে এখন। হোয়াট হ্যাভ দে ডান টু মি, তারা আমার সাথে কি করলো? ফেচ হিম ব্যাক, তাকে ফিরিয়ে নিয়ে এসো, ফেচ হিম, তাকে নিয়ে এসো। এ পজ, কিছুক্ষণ সব চুপচাপ। চুবুকব রানসিন, চুবুকব দৌড়ে ভিতরে এলো। চুবুকব বলছে, বাবা বলছে, হি ইজ কামিং, সে আসছে, অ্যান্ড সো অন, এবং এইরকমই। ডেভিল টেক হিম, ওকে শয়তানে পাক, অফ, টেক টু হিম ইয়োর, টক টু হিম হিম ইয়োর সেলফ, তুমি তার সাথে নিজেই কথা বলো। আই ডোন্ট ওয়ান্ট টু, আমি আর কথা বলতে চাই পারি না, আমি আর কথা বলতে চাইছি না, তুমি তোমাদের ব্যাপার নিজেরা মিটে নাও। নাতালিয়া বলছে, ওয়েলস, ফেচ হিম, তাকে নিয়ে এসো। বিলাপ করতে করতে বলছে, তাকে নিয়ে এসো। চুবুকব ইয়েলস, চিৎকার করে বলছে, হি ইজ কামিং, সে তো আসছে, আই উইল টেল ইউ, আমি তোমাকে বললাম তো। ও হোয়াট এ বার্ডেন, ও কি অভিশাপ, লর্ড ভগবান, টু বি দ্য ফাদার অফ এ গ্রোন আপ ডটার, এরকম একটা প্রাপ্তবয়স্ক মেয়ের বাবা হওয়া কি একটা অভিশাপ। আই উইল কাট মাই থ্রোট, আমি নিজের গলা কেটে ফেলবো, আই উইল, আমি অবশ্যই কেটে ফেলবো। ইনডিড, এক্ষুনি। উই ক্রাশড হিম, উই কার্সড হিম, অ্যাবিউজড হিম, ড্রোভ হিম আউট, অ্যান্ড ইটস অল ইউ, ইউ। আমরা কিছুক্ষণ আগে তাকে অভিশাপ দিলাম, এত গালমন্দ করলাম, তাকে ঘর থেকে বার করে দিলাম, এবং সবটা তুমি করেছো, তুমি। নাতালিয়া তখন বলছে, নো, ইটস ইউ, এটা তুমি করেছো। তখন মেয়ে বাবা একে অপরকে দোষ দিচ্ছে যে তুমি অপমান করেছো। চুবুকা বলছে, আই টেল ইউ ইটস নট মাই ফল্ট, আমি তোমাকে বলেছি যে এটা আমার দোষ নয়। লোমোভ অ্যাপিয়ার্স অ্যাট দ্য ডোর, তখন লোমোভ দরজায় চলে এসেছে। নাও টক, ইউ টক টু হিম ইয়োর সেলফ, এবারে তুমি তার সাথে নিজেই কথা বলে নাও। তো এর আগে কি হয়েছে, চুবুকব নাতালিয়ার পক্ষে ছিল এবং সেই জন্য তারা লোমোভকে অপমান করেছে, এখন নাতালিয়া পাল্টে গেছে, তো বলছে যে তুমি অপমান করাকে বার করে দিয়েছো। এখন চুবুকব ওই জন্য দায়িত্ব নিতে চাইছে না, বলছে তুমি নিজেরাই কথা বলো, তুমি নিজেই লোমোভের সঙ্গে কথা বলো, বলে এক্সিট, বলে সে বেরিয়ে গেল। ওকে, তো লোমোভ এন্টার্স এক্সস্টেড, তো লোমোভ প্রবেশ করছে এবং তাকে খুব বিধ্বস্ত দেখাচ্ছে, কারণ একটু আগেই আমরা দেখেছি যে লোমোভের বুক ধরপড়ানি শুরু হয়েছিল, তার পা অবশ হয়ে যাচ্ছিল, এবং যারা তা বলে অপমান করেছে নাতালিয়া এবং চুবুকব। ফলে লোমোভকে আবার ডেকে এনেছে চুবুকব, লোমোভ ভিতরে প্রবেশ করলো কিন্তু তাকে বিধ্বস্ত দেখাচ্ছে। তো এই পর্যন্তই সেকেন্ড ভিডিওটা রাখছি, থার্ড ভিডিওতে আমরা বাদবাকিটা করে নেবো, শেষ করে নেবো দ্য প্রপোজাল, তোমরা অবশ্যই সেটা দেখবে, আগের ভিডিওটা দেখবে, এই ভিডিওটা দেখবে, তারপরে থার্ড ভিডিওটা দেখো, অবশ্যই বুঝতে পারবে। লাইন বাই লাইন অ্যানালিসিস করছি আমরা, কোনো অসুবিধা হলে আমাদের কমেন্ট করে জানাও, এবং কেমন লাগলো ভিডিওটি সেটাও জানাবে, শেয়ার করে বন্ধুদের সাথে। থ্যাংক ইউ।